হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। এখন সকাল সকাল উঠে পড়ছি, এখন দেখো 5:30 বাজে, ওরা সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমার কাজের জন্য আমাকে উঠে পড়তে হলো। দেখতেই পাচ্ছো শরীরটা প্রচণ্ড খারাপ, ঘুম থেকে উঠেই আমি এখানে এসে বসেছি, মুখ হাত পা ধুয়ে নিয়েছি, চুলটুলো এখন ঠিক মতো আশ্রয় নিই, কারণ কাজের চাপটা এতটা রয়েছে যে নাইটিগুলো ছিল সেগুলোর বোতামগুলো আমি আটকে ফেলছিলাম, রাত্রেবেলা সেলাই করেছিলাম সেগুলো। এখানে দেখো, তারপরে ঘরে এসে আমি বিস্কুট একটা প্যাকেট ঢেলে ফেললাম, কারণ চা করে খেতে হবে, মেয়েদের হরলিক্স দিয়ে দেবো, মেয়েরা খেয়ে পড়তে চলে যাবে। আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি বেরোবে, আজকে শরীরটা চলছিল না, বলল যে এখানে দেখো সব মাসকাবাড়ি মাল রাত্রিবেলা এনে দিয়েছিল, ঢালা হয়নি, এবারে সব এক এক করে আমি ঢেলে ফেলবো, যেগুলো লাগবে কোটোয় ঢালবো, না লাগলে আলাদা একটা আমার ড্রাম করা আছে সেখানে আমি রেখে দিই, ও মাসে যতটা লাগে ততটা ওইভাবে আলাদা করা থাকে। যাই হোক, এইভাবে প্রত্যেক মাসের জিনিসপত্র নিয়ে আসে আগের থেকে। আজকে এবারে আনতে একটু লেট হয়ে গেছে, 1-2 তারিখেই নিয়ে আসে, যেহেতু জ্বর ছিল বলে সব জিনিসগুলো আমি এখন ঢেলে ফেলবো। আমার হাজব্যান্ডও এখন বেরোবে, বলল যে একটু ছাতুমুড়ি দিয়ে দাও, আজকে সকালে একটু ছাতুমুড়ি খেয়ে নিই, শরীরটা যখন ভালো নেই এখন আর রুটি তৈরি করতে হবে না। তো আমি সবাইকেই ছাতুমুড়ি দেব, মেয়েরা পড়ে আসলেও তাই দেব। শরীর মোটেও ঠিক নেই, মাঝে মাঝে জ্বর আসছে। একসাথে জিনিস আনলে কি হয়, আমি বলেছিলাম যেটা, যে খরচাটা অনেকটা কম হয়, ওজনে অনেকটা একসাথে আনলে কেজিতে অনেক হিসাবে অনেক দেখবে। এখানে আমি হচ্ছে গিয়ে গুছিয়ে ফেলবো বইয়ের তাক টাক সব, 2 দিন গোছানোই হয়নি, শরীরটা খারাপ ছিল, তারপর বৃষ্টিও দেখছিল, বাইরে কাজ করতে গিয়ে ঘরে আমি টাইম করে পাচ্ছিলাম না, তো এখন গুছিয়ে ফেলবো। গুছিয়ে না দিলে মেয়েরা পারে না, একসময় বকবক করি আমি গোছাতে গিয়ে, যে প্রত্যেক বাড়িতে কি এরকম, তোরা শুধু গুছাস না নাকি সবাই তাই, জানি না, তোরা খুব অগোছালো, এরকম বকবক করতে থাকি আমি গোছাতে গোছাতে। সত্যি ওরা অগোছালো, জিনিসপত্র খুব অগোছালো বড় রাখে, আমি এগুলো গুছিয়ে ফেলবো। গোছানো হয়ে গেলে আমার হাজব্যান্ডের টিফিনটা আমি রেডি করে দেবো, বেরোবে, বাথরুমে ঢুকলো, এই জন্য আমি একটু চটপট চটপট করে করব। আর ভিডিওগুলো একটু স্পিডে দেওয়ার চেষ্টা করেছি আজকে, কারণ শরীর যেহেতু চলছিল না, স্লো মোশনে কাজ করছিলাম। যাই হোক, এখন বাজে 7:30, আশা করি তাড়াতাড়ি কাজটা করে উঠতে পারবো। দেখো এখানে, দেখো যেখানে বই থাকে কি অবস্থা, তোমরা দেখলেও বুঝতে পারবে যে এত অগোছালো ওরা, জানি না সময়ও পায় না পড়ার জন্য, একদম সময় করে পারে না, একটা পড়া করে আসে তো অন্য পড়া নিয়ে বসে, এইভাবেই। আমি ওই জন্য জোড়াজুড়িও করি না, জানি আমি গুছিয়ে নিলে কতটুকুনি বা সময় লাগে। বই আলাদা জায়গায়, খাতা আলাদা জায়গায়, এভাবেই রাখি।
সব গুছিয়ে ফেলবো, জেরক্সগুলো আলাদা করে রাখবো, পরে সময় পেলে ফাইলে ঠিক মতো গুছিয়ে রাখবো, কারণ ওরা পরে যখন একদম ফাইলে ঠিক মতো রাখে না, সব আমাকে গুছিয়ে রাখতে লাগে। জানি না কি করবে, শ্বশুরবাড়ি গেলে মার মুখ ডুবাবে, কারণ শাশুড়ি তো আগেই বলবে মা কোনো কাজ শিখায়নি। যাই হোক, এখন সে দিন তখনও বহু দেরি, দেখা যাবে খনি, আমি এমনি আর কি মেরে বললাম। এখন দেখি জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম আর একটু উল্টে পাল্টে দিয়ে আসি। রোদটা রয়েছে কিন্তু কেন যেন আকাশে মেঘ করেছে প্রচুর, বৃষ্টি নামতে পারে আবার। আমি এই জন্য একটু জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়, আমি বারান্দায় তুলে দিতে পারি। অল্প জল ঝুড়ে শুকিয়ে গেলে এই দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে আর কালো ভূতের মতো মেঘ। পোড়ো বাড়ি পাশে দেখছো, এটা আমাদেরই ফ্যামিলির বাড়ি, কীভাবে ফেলে রেখেছে কথা বললে শোনে না, বলা হয় অনেকবার পরিষ্কার করে দিয়ে যেতে, করে না। যাক, ফ্যামিলির নিন্দা করতে হবে না। এখানে মাসকাবাড়ি জিনিসগুলো আমি ঢেলে ফেলেছি, এরপরে আমি রান্না করব। শরীরটা একদম চলছে না, আজকে শনিবার, কি বা রান্না করব। সবজি আছে কিন্তু ভালো লাগছে না শরীর একদম, কি চটপট করে করা যায়, তাই কুকারে একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব। কাজও পড়ে রয়েছে, কারণ দেখবে যারা কাজ করে তাদেরকে প্রত্যেকটা জিনিস সামনে নিয়ে এসে কাজটাও তাড়াতাড়ি করতে হয়, মানে কাজটা টাইমে না দিলেও আবার প্রবলেম হয়। আমি যদি বাইরে কাজ করতাম আমাকে টাইমে সে কাজটাও করতে হতো, তেমনি বাড়ির কাজও তাই। আমি লোকের পাড়ার ছাড়াও পাইকারি কাজটাও করে থাকি, এতেও আমার এক্সট্রা ইনকাম, ওর মধ্যেই ধরা, কিন্তু তার জন্য অনেকটা খাটনিও আছে, সেই জন্য এখন এগুলো কমপ্লিট করে উঠে সেই পাইকারি জিনিসটা তাড়াতাড়ি করে দিতে হয় আমাকে, ওটা একটা চাপ থাকে। আলুগুলো কেটে নিলাম ঝটপট, চাকুতে কাটতে সময় হবে। এখানে দেখো কি করলাম আলুগুলো দিয়ে, মাথায় যা চটপট এলো কুকারেই করে নিলাম, আবার কে কড়াই ভরায়, ভালো লাগছে না একদম, এক গাতা বাসন মাজতে ইচ্ছে করছে না। তরকারিটা আমার হয়ে গেছে একদম, একটা সিটি দিয়ে নিয়েছিলাম, ঝোল নয় তবে মাখা মাখা একটা তরকারি, আমি নামিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদের। আশা করি তরকারিটা সবারই প্রিয়, যেহেতু আজকে নিরামিষ কি করব ভাবছিলাম, সবজি আছে, এই বৃষ্টি ওয়েদারে সব সবজি আমার ভালোও লাগে না। তরকারিটা নামিয়ে নিয়ে আমি এর মধ্যে ডাল সেদ্ধ বসিয়ে দেবো, জল ঢেলে একেবারে মটর ডাল সেদ্ধ। মটর ডাল সেদ্ধ খেয়ে দেখবে ভালো লাগে, সবসময় ফোড়ন দিয়ে না খেয়ে, যেমন করে মসুর ডাল আমরা সেদ্ধ করি কাঁচা সরষের তেল দিয়ে। এই দেখো আলু পোস্ত, আলু পোস্ত কার কার প্রিয়, আমি একটু মাখা মাখা করে করেছি যাতে ভাত দিয়ে মেখে খেতে পারে। মটর ডালটা এবার সেদ্ধ বসিয়ে দেবো আমি, এরপরে একটু সিটিটা খুলে, কুকারের ঢাকা খুলে আমি কাঁচা লঙ্কা আর সরষের তেল উপর দিয়ে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে, বৃষ্টি পড়েই যাচ্ছে অঝোরে, কালকে রথের মেলা সেই জন্য মনে হয় বৃষ্টিটা একভাবেই হচ্ছে।
সকালবেলা একটু রোদের দর্শন হয়েছিল, এখন একভাবে বৃষ্টি। এইসব বৃষ্টি মাথায় লাগিয়েই তো মানুষের জ্বর সর্দি কাশি সবার ঘরে ঘরে। যাক, সবাই সাবধানে থাকবে, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো ভাতও হয়ে গেছে, আলু পোস্ত দিয়ে আগে খেতে দিয়ে দিয়েছি, আর তার সাথে পাঁপড় ভেজে নিলাম গরম গরম, আর ডাল, এই যে কাঁচা সরষের তেল উপরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল সেদ্ধ। সবসময় ফোড়ন দিয়ে মটর ডাল ভালোও লাগে না, বিভিন্ন রকম করে করলে ভালো লাগে। এরপরে মেয়েদের খেতে দিলাম, আমার তো ইচ্ছে করছিল না, তাও এক গাল মেয়েদের পাতে আমি খেয়ে নিলাম। গায়ে জ্বর থাকলে দেখবে খেতে ইচ্ছে করে না, আলু পোস্ত দিয়ে একটু খেয়ে নিলাম পাঁপড় দিয়ে। এরপরে যে পাইকারি জিনিসগুলো থাকে আমার, সেগুলো আমাকে প্রত্যেক দিনই প্রায় মানে হাত চালিয়ে করতে হয়, আর টাইমে এটা দিতেও হয়। তো এসে যেগুলো বাকি মানে করছিলাম আমি রান্না করতে করতে, সেগুলো আমি একদম বোতাম আটকে ফেললাম। প্রচুর খাটনি আছে, কিন্তু মনে করি দেখো শরীর খারাপ মাথায় যাদের কোম্পানি চাকরি করে তারাও তো নাই, সরকারি চাকরিতে নাই ছুটি পাওয়া যায় শরীর খারাপে, কিন্তু কোম্পানি বা অন্য কোনো কাজে ব্যবসায় যাদের শরীর খারাপ হয় তাদেরও তো কাজে বেরোতে হয়, তাই না? তা আমরা ঘরে থেকে যদি একটু ইনকাম করতে পারি এক্সট্রা করে, তাহলে ক্ষতিটা কোথায়? একটু সময় বাঁচিয়ে শরীরটাও নিশ্চয়ই। এখন ঘুমাবো, আমি বসে আছি, আমার হাজবেন্ড আসবে, তাকে ভাত দিয়ে তারপরে একটা ওষুধ খেয়ে আমি একটু ঘুমাবো, রেস্ট নেব। তো এখন এগুলো করে ফেলি সেই পাকে, হয়ে যায়, চেষ্টা করলে হয়ে যায়, নিজের একটু হাত খরচাও হয়ে যায় আর হাজবেন্ডকে একটু সাহায্যও করা হয়ে যায়। এই দেখো বসে রয়েছি, এখানে একটা ফল আলা, শুনতে পেলে নিশ্চয়ই ফল আর ফুল নিয়ে আমার বলতে বলতে। দেখো আমার হাজবেন্ডও চলে এসেছে, স্নান করবে, স্নান করলে আমি খেতে দিয়ে আমি এবার একটু বিশ্রাম নেব, কারণ আর শরীর চলছে না। দেখো তিনিও তো খাটে, তার কথা ভেবে আমিও না একটু খাটলাম, তিনিও তো জ্বর মাথায় বেরোবে, সব দিন তো তারও ছুটি হয় না, তাই না? তো এইটুক যদি আমরা নিজেরা নিজের আন্ডারস্ট্যান্ড করে চলতে পারি লাইফে, যে সে যখন বাইরে খাটতে পারে আমি কেন বাড়িতে বসে একটু ইনকাম করতে পারি না, সে তো একটু করাই যায়। যা হোক এইভাবেই চলে যায়, দুপুরবেলা একটু বিশ্রাম নেব। সন্ধেবেলায় দেখো যে পিস দুটো বলেছিলাম কালো আর লাল, সেই কুর্তি পিসগুলো কাটতে বসে গেছি আমি, কেটে নিয়ে আজকের মতো ব্লগ আর বাড়াবো না, সেলাইটা আমি কালকেই করব, কালকের ভিডিও তোমরা দেখতে পাবে। কেটে রাখছি সময় একটু পেলাম বলে, মাপঝোপ দিয়ে কাটতে হয় কারণ এটা মাথা ঘামিয়েও কাটতে হবে। দেখো কুর্তি দুটো আমার কাটা হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াবো না, সেলাইটা কালকে করব। আজকের মতো টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আস।